Hi guys, good morning, M and our family blog. So, কেমন আছো তোমরা? তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি সকালে কিভাবে ডিটক্স ওয়াটার অথবা আমি আমার যে হার্বাল লাইফের যে অ্যাপফ্রেশটা খাই, আজকে তো অ্যাপফ্রেশ খাবো না, আজকে ডিটক্স ওয়াটারটা খাবো এবং সকালবেলা কিভাবে অ্যাপফ্রেশটা করি তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো লেটস গো, তাহলে দেখা যাক। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু এমএনআর ফ্যামিলি ব্লগে। আশা করি তোমরা খুব ভালো আছো। গাইস, আমি কেবল ঘুম থেকে উঠলাম, তো এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আবার গাইস, আমি এখন ব্রাশ করছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে আবার ফিরে আসছি, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি এখন ডিটক্স ওয়াটার খাবো। তো চলো তোমাদের দেখাচ্ছি ডিটক্স ওয়াটারটা। তো গাইস, এই যে হচ্ছে ডিটক্স ওয়াটার, তো দেখো এটা রোজ আমি সকালে খাই, তো তারপরে এক্সারসাইজ মানে করা হয়, তারপরে এক্সারসাইজটা খুব করে তারপর সকালে যে কাজগুলো থাকে, মানে প্রথমে ধরুন হার্বাল লাইফে যারা আর কি মেম্বার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, এবং তারপরে হচ্ছে আমার কোচিং ব্যাচ স্টার্ট হয়। তো এটা যে ডিটক্স ওয়াটারটা প্রতিদিন বর্মা করে, তো যেটাতে করা হয় যে উষ্ণ গরম জলের মধ্যে একটা ফাঁতি লেবু এবং তার মধ্যে এক চামচের থেকে একটু অল্প মধু দেওয়া হয়, এবং সেটা ডাবরেরটা, কারণ ডাবরের মধুটা আমার মনে হয় সব থেকে বেস্ট। তো এটা আমি এটা দিয়ে মিক্সিং করা হয় এবং সেটা আমি সকালে রেগুলার খাই, আর যেদিনকে আর কি হার্বাল লাইফের অ্যাক্সেসটা থাকে সেটাই সকালে খাওয়া হয়। একই কাজ করে দুটো আর কি, কারণ এটা হচ্ছে এনার্জি বুস্ট করতে হেল্প করে। ওকে, তো চলো লিস্ট এটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আসি। গাইস, আমার ডিটক্স ওয়াটার রেডি, এখানে উষ্ণ গরম জল রয়েছে, আর পাতি লেবু রয়েছে একটা, আর মধু রয়েছে, তো চলো খাওয়া যাক। গাইস, ডিটক্স ওয়াটারটা এখন খাবো। তো আমি এটা রোজ দিন সকালেই খাই, তো দেখতে থাকো। হে গাইস, দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো এখন যাব পড়াতে, ও তারপরে কাজ আছে কিছু, তো তারপরে আজকে রিয়াকে বলেছিলাম যে আজকে যদি পোলাও করা যায়, আর মা হয়তো সেটা তোমাদের সঙ্গে রিয়া পরে শেয়ার করবে, আর সন্ধ্যাবেলায় মা হয়তো মালপোয়া করতে পারে, তো সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা কন্টিনিউ হবে। গাইস, আমি এখন সকালের ব্রেকফাস্ট রেডি করব, তো চলো তোমরা দেখতে থাকো। গাইস, তোমাকে একটু বলে দিই খিচুড়িটা কীভাবে করছি। সুজির খিচুড়িটা সবার ফার্স্টে কড়াই গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচো একসাথে ভেজে নিয়ে তার মধ্যে সুজি, নুন, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দেখো সুজিটা একটু ভেজে নিয়েছি। এবার সুজিটা ভাজা হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে সুজির খিচুড়ি। দেখো গাইস, রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, সুজির খিচুড়ি, তো এখন আমি খাবো, তো চলো গাইস খাওয়া যাক। তোমরা একটু খাবে? ভালো হয়েছে বেশ খেতে। আজকে আমাদের বাড়িতে মালপোয়া হচ্ছে, এই যে মালপোয়ার সমস্ত কিছু এখানে মাখা হবে, এখানে বর্মা এখন মালপোয়া গুলো ভাজছে। এই যে এখন বর্মা মালপোয়া ভাজছে, দেখো আছে।
মা এখানে বসে মালপোয়া গুলো করছে, এতক্ষণ বর্মা করছিল এখন মা করছে। দেখো মালপোয়া তো দেখলেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ একটু বসলাম, এখন দুপুরের জন্য লাঞ্চ রেডি করতে হবে। তো এখন দুপুরে রান্না করব, তো তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও আমি দেখাচ্ছি কী কী রান্না করছি আজকে, আজকে কী কী থাকছে মেনুতে। বিরিয়ানির আলুরদমটা করতে সবার ফার্স্টে এর মধ্যে সাদা তেল আর ঘি একসাথে গরম করে নিয়েছি, তারপরে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আলু তারপরে দেওয়ার পরে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে একসাথে এগুলো আলুটা ভেজে নেব। এবার আদা আর জিরা বাটা দিয়ে দেবো। আর লাগছে এখানে ঘি, অনেকটা পরিমাণে ঘি রয়েছে, আর এখানে এলাচ তেজপাতা কিশমিশ, আর এখানে চিনি রাখা রয়েছে। আর পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টার মতন জলে প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো হলুদ আর নুন দিয়ে একটু চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ওই যে চালটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ওই যে দেখো খুব সুন্দর সলা সলা হয়ে রয়েছে চালটা। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি তেজপাতা গোটা এলাচ আর কিছু কিশমিশ কিন্তু বলাও তো শুধু হলুদই ইউজ করেছি, কোনো কালার নয়। এখন পোলাওটা নামাবো, তার আগে আমি আরো একটু ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম, ঘিটা দিয়ে আর একটু নাড়িয়ে নেব। আমি কিন্তু এতে কোনো কালার অ্যাড করিনি, মানে অনেকেই হলুদ কালার অ্যাড করে, আমি জাস্ট হলুদে। গাইস রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও, আমার মার ফেভারিট বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে রয়েছি আর মা শুয়ে রয়েছে। গাইজ এখন মা মার ফেভারিট এই যে বাসন্তী পোলাও আর আলুর দম খাবে। তো শুরু করে দাও মা খাওয়া তুমি। গাইজ মা এখন খাচ্ছে, কেমন হচ্ছে মা? করা কমপ্লিট হয়ে গেছে, তো লাঞ্চ তো আমার আগে করা হয়ে গেছিলো, মা খাচ্ছিল তখন তোমাদের সাথে শেয়ার করলাম মা লাঞ্চ করাটা। আর মার জন্য করেছিলাম পোলাও আর হচ্ছে আলুর দমটা মেনলি, মা খেতে ভালোবাসে বলে। তো মার খেয়ে ভালো লেগেছে, ভালো বলেছে। তো গাইস জানিও যে এবারের ব্যানারটা কেমন হয়েছে, তো কেউ কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও তো এখানে কোচিং সেন্টারে এখানে নাম্বারটা দেওয়া আছে 9046118585। এই নাম্বারটা কল করলে যে কোনো পারপাসলি জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো ইভেন্ট ম্যানেজমেন্টও আছে, তো কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও করতে পারো, এবং তোমরা বলবে কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে ব্যানারটা। ওকে।
তো ভাই দেখো, এখানে কোচিং সেন্টারের ভিতরে এখানে পড়ানো হয়। তো এখানে সবাই নিচে ম্যাক্সিমাম সবাই নিচে বসে, আবার এখানে উপরে বসার জায়গা আছে। তো এখানে মাইক্রোস্কোপ রাখা আছে, যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ে তাদেরকে প্র্যাকটিক্যাল করার সময় এখানে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখানো হয়। তো এখানে কিছু ক্যালেন্ডার আছে, তো আমার কোচিং সেন্টার থেকে প্রতি বছর ক্যালেন্ডার করানো হয়। তো এখানে বিভিন্ন আমাকে যারা দিয়ে পাবলিশার থেকে বিভিন্ন স্টেটমেন্ট কপি দেয় তাদের ক্যালেন্ডারগুলো আছে। তো এখানে এখানে অনলাইনের মাধ্যমে কম্পিউটারে পড়ানো হয়। তো এখানে অনেকে নিজেকে বসে ম্যাক্সিমাম যারা আছে। তো এটা হচ্ছে অফিস ঘর। তো এটা হচ্ছে আমার কোচিং সেন্টারের ফর্ম। তো আমাদের এখানে নার্সারি থেকে একদম জয়েন্ট এবং বিটেক গ্র্যাজুয়েশন অবধি এবং বিএসসি অবধি পড়ানো হয়। তো এটা হচ্ছে আমার ফর্ম, কোচিং সেন্টারের ফর্মের ফর্মাটা তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মানি রিসিপের জায়গাটা, এটা প্রতি মাসে যে স্টুডেন্টরা যেটা মানি রিসিপটা দেয়, ফিসটা যেটা দেয় সেখানে এটা এটা প্রত্যেককে দেওয়া হয় আর কি, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে শশী ঠাকুরের মানে টিকলি থেকে বলতে গেলে এটা পড়েছিল, সেটা এখানে ফাইলের মধ্যে রাখা আছে। তো গাইস, আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি কি কি সানশাইনে কোচিং সেন্টারের পাশাপাশি যে কি কি বিজনেস মানে করছি তা তোমাদের নতুন ব্যানারের মাধ্যমে সবটাই দেখালাম। এবং আমার যে নতুন মানে আমার যে কোচিং সেন্টারের ভেতরটা আমি কোথায় পড়াই বা এখানে এখানে আমার কোচিং সেন্টারে বিভিন্ন সমস্ত স্যাররা রাখা আছে, যারা নার্সারিতে মানে বাচ্চাদেরকে বাড়িতে গিয়ে পড়ায় এবং শুরু করে এবং এমএসসি পাঠন অবধি পড়ানো হয়। এখানে সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা স্যার রাখা আছে তোমাদের কোচিং সেন্টারের ভেতরটা, এবং আমার যে অফিসটা কোচিং সেন্টারের ভেতরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো কেমন লাগলো একটু প্লিজ জানিও, তাহলে আশা করি মানে ভালো লাগবে। তো যারা অ্যাকচুয়ালি এই আমার ভিডিওর মাধ্যমে যারা দেখতে পাচ্ছ, যদি কেউ পড়াতে বা মানে মানে পড়াতে বা যারা পড়তে ইচ্ছুক থাকো তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বারে দেওয়া আছে। ওকে, আমি তো আগেও তোমাদেরকে আমাদের ঠাকুরের জায়গাটা দেখিয়েছিলাম। তো এখন তো সন্ধ্যা দেব, এখন সন্ধ্যে হয়ে গেছে, তো চলো সন্ধ্যা দেওয়া যাক। গাইজ, এখন আমি সন্ধ্যা দেব। বললাম যে কেন চ্যানেলটা করা হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে যে শুধু চ্যানেলটা এর আগে শুধু রিয়াকেই দেখেছো, রিয়াই শুধু এই মোবাইলে আর কি ভিডিওটা নিয়ে খালি কথা বলেছিল। তো আজকে তোমাদের সামনে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের সবটাই বললাম যে কেন আর কি চ্যানেলটা করা হয়েছে, শুধুমাত্র এই ফ্যামিলি ব্লগটার জন্য, মানে শুধু রান্না বান্না বা আমাদের জীবনে কী কী হচ্ছে না হচ্ছে শুধু সেটা দেখানোর জন্য নয়। তোমরা টপিকটা আমাদের বলবে, আমরা সেইটা নিয়ে আলোচনা করব যে এটা নিয়ে করা যায় কি না। তোমরা এরকম কিছু কমেন্ট করবে, আমরা কমেন্টটা দেখব। তো অবশ্যই তার জন্য যেটা করতে হবে সেটা লাইক আর কী করতে হবে, কমেন্ট জোরে শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে,